আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ইনামজারিতে কঠিন হুঁশিয়ারি, হার্ডলাইনে সরকার। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, ইনামজারিতে কঠিন হুঁশিয়ারি, হার্ডলাইনে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি এই ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সবাই উপকৃত হবেন। সর্বপ্রথমে কঠিন হুঁশিয়ারি, কঠিন হুঁশিয়ারিটা কে দিল? কঠিন হুঁশিয়ারিটা দেওয়া হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, বর্তমান সময়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি সরাসরি তার ভেরিফাইড ফেসবুকে তিনি বলেছেন। এবং ভূমি অফিসের যে ঘুষ দেওয়ার প্রবণতা কমে যাওয়ার ফলে ভূমি অফিসগুলিতে কর্মচারী কর্মকর্তাদের কাজের গতি স্লো করে দিয়েছেন, এবং এই কাজের গতি যদি তারা দ্রুত গতিতে যদি তারা কাজ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে সরকার দায়ভার এড়াতে পারেন না, তাদের দায়বদ্ধতা রয়েছে। এই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সরাসরি রিপ্লেসমেন্ট করবে সরকার, সেটি সরকারের দায়িত্ব, এমনভাবেই তিনি বলেছেন। এবং তাদের যে কাজের যে গতি নেই সেটি কিন্তু প্রমাণিত। এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে তিনি লিখেছেন, আমি চৌম্বকীয় বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং সরকার যে হার্ডলাইনে রয়েছে তার প্রমাণ আমি আপনাদেরকে দিব ভিডিওর শেষে। সরকার বলেছেন ইনামজারি করার জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু 1170 টাকা খরচ করতে হবে। এই 1170 টাকার এক পয়সা যদি কেউ বেশি চায়, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি দালালের কাছে টাকা দেয়, সেটা তার ব্যাপার। কিন্তু ভূমি অফিসে যদি এই 1170 টাকা যদি বেশি চায় কোনো এসি ল্যান্ড, তারপরে আপনার ভূমির ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার, সার্ভেয়ার, তারা যদি কন্ট্যাক্ট করে তাকে ধরিয়ে দিতে হবে। এবং এই 1170 টাকার এক পয়সা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। এইখানে বলা হয়েছে আপনার যে 20 টাকা আবেদন ফি, এই 20 টাকা আবেদন ফি এবং 50 টাকা নোটিশ, এই 70 টাকা দিয়ে আপনি আবেদন করবেন। এই আবেদন করার পরে আপনার যখন আপনার আবেদন অ্যাকসেপ্ট হবে, আপনার নামজারি যখন কমপ্লিট করবে, তখন আপনাকে অনলাইনে 1100 টাকা দিতে হবে। এই 1170 টাকা দিয়ে আপনার নামজারি করতে হবে। এই বিষয়টি নিয়ে অনেকেই বলতে পারেন আমাদের নামজারি হচ্ছে না, সে বিষয়ে আমি পরে আসতেছি। 1170 টাকা যে 100% লাগবে তার প্রমাণ আমি দিচ্ছি। সেটি হচ্ছে আমার নিজের একটি জমির জন্য আমি নামজারির জন্য গিয়েছিলাম, 70 টাকা দিয়ে আমি আবেদন করে আসছি, এবং আমাকে সেই এসিলান মহোদয় সরাসরি বলে দিয়েছেন যে যদি কেউ কোনো দালাল, কোনো সার্ভেয়ার, কোনো তহসিলদার অতিরিক্ত টাকা চায়, তাহলে আমাকে এই নাম্বারে ফোন করে জানাবেন। অর্থাৎ কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। এখন এই যে ঘুষের যে বিষয়টি, দালালের যে বিষয়টি, সেই সাবজেক্ট পরে আসব। আমাদের এই 1170 টাকার বেশি যদি কোনো ভূমি অফিস অর্থাৎ এসিল্যান্ড অফিস চায়, তাহলে আপনি সরাসরি সেই প্রমাণ সাপেক্ষে আপনি অভিযোগ করতে পারবেন। সেই জন্যই বলা হয়েছে যে হার্ডলাইনে সরকার। আপনি যখন ইনাম জারি করতে যান, এই ইনাম জারি করতে যখন যাবেন, সর্বপ্রথমে কিন্তু আপনাকে আপনার যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে 100% লাগবে। আপনি এই কোনো ডকুমেন্টস ঘাটতি, ঘষা মাজা, রং, কোনো কিছু নিয়ে যদি আপনি যান এবং সেখানে গিয়ে যদি সেইটি যদি অনিয়মতান্ত্রিক, বেআইনিভাবে আপনি যদি কোনো দালালের খপ্পরে পড়েন, তাহলে আপনারও কিন্তু পানিশমেন্ট হবে। এবং আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আপনি যেই সূত্রেই মালিকানা পেয়ে থাকেন, সেই জমির কাগজপত্র যদি পূর্বের নামজারি থেকে থাকে, তাহলে সেই পূর্বের নামজারির কপি আপনাকে সাথে নিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হলে আপনার যদি প্রয়োজন হয়, তাহলে ওয়ারিশ কায়েম সনদ কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যার জমির মালিকানা দাবি করতেছেন, আপোষ বন্টননামা দলিল আপনাকে করে তার কপি নিতে হবে। আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন, তাহলে সেই দলিল, মূল দলিলের কপি বা সার্টিফাইড কপি, সেটির ফটোকপি আপনাকে দিতে হবে। এবং প্রয়োজনে
আপনার বায়া দলিল অর্থাৎ যে দলিলটি আপনি ক্রয় সূত্রে পেয়েছেন তার পূর্বের যে মালিক দাতা, সেই দাতার যে দলিলটি সেটি আপনার জন্য বায়া দলিল, সেই বায়া দলিলের কপিটাও কিন্তু আপনার মানে ফটোকপি আপনার সংযুক্ত করতে হবে। এবং এই জমির সর্বশেষ যে আপনি খাজনা দিয়েছেন সেই খাজনার যে রসিদ, সেই রসিদ কিন্তু আপনার সাথে দিতে হবে। এবং আপনার যে খতিয়ান, হালনাগার যে খতিয়ান, সেই খতিয়ানের কপি দিতে হবে। এবং সিএস খতিয়ানের থেকে যে ধারাবাহিক খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলিও আপনার সংরক্ষণে রাখতে হবে, যদি প্রয়োজন হয় তারা দেখে নেবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি সেটি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের আপনার স্টুডিও থেকে তোলা যেই ছবি, সেই ছবি সংযুক্ত করতে হবে। এই সকল কাগজপত্র এবং যারা ইন্ডাস্ট্রি তাদের কাগজপত্র আলাদা, সেগুলিও যদি যারা করে তারা সেগুলি সংযুক্ত করবে। এই কাগজপত্র নিয়ে আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে যদি যান, আপনি যদি কম্পিউটারে কাজ করেন, আপনি যদি কম্পিউটার সম্পর্কে আপনার ভালো নলেজ থাকে, তাহলে আপনি নিজেও কিন্তু আবেদন করতে পারবেন। তো আমাদের দেশে সেরকম লোক খুবই কম, যার কারণে আপনি এসিল্যান্ড অফিসের নিচে আউটসোর্সিংয়ে যারা কাজ করে কম্পিউটার অপারেটর, তাদের কাছে গেলে তাদের ন্যূনতম একটা ফি আছে, তারা চেয়েই নেয়, সেই টাকাটা দিয়ে আপনি তাদেরকে দিয়ে সর্বপ্রথমে আবেদন করবেন। এই আবেদনের আগে কিন্তু আপনার এই কাগজপত্রগুলি সব করতে হবে এবং সর্বশেষ খাজনা কিন্তু আপনাকে দিতে হবে। তো এই কাগজগুলি নিয়ে যাওয়ার পরে আপনাকে একটি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন আবেদন করবেন, টাকা 70 টাকা জমা দেবেন, দেওয়ার পরে আপনার এই আবেদন যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন সেই এসিল্যান্ড অফিস থেকে কিন্তু আপনার সেই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে আপনার একটি মেসেজ আসবে যে আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করা হয়েছে। তো অ্যাকসেপ্ট হয়ে গেলে পরবর্তীতে 2 দিন পরে আপনাকে আর একটা মেসেজ দিবে, সেই মেসেজে আপনার সকল কাগজপত্র নিয়ে হাজির হওয়ার কথা বলা হয়েছে। আপনি যখন হাজির হবেন আপনার সকল কাগজপত্র দিয়ে আপনার নামজারিটা আপনার সম্পূর্ণভাবে কমপ্লিট করে আপনাকে একটি নথি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ নামজারির যে খতিয়ান সেটি কিন্তু আপনি পাবেন। সেই সময় কিন্তু আপনাকে 1100 টাকা অনলাইনে আপনাকে দিতে হবে। এই যে একটি সুন্দর সিস্টেম ক্যাশলেস পদ্ধতিতে, এইটার জন্যই কিন্তু এই ইনামজারির জন্য সরকার হার্ড লাইনে আছে, যে এর বাহিরে যদি কেউ কোনো দালাল, কোনো সার্ভেয়ার, কোনো ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, তারা যদি কোনো টাকা চায়, আপনি সাথে সাথে এসিল্যান্ডকে কমপ্লেন করবেন, আমার সকল কাগজপত্র ঠিক আছে, তারপরে অমুক আমার কাছে এত টাকা চেয়েছে, সাথে সাথে ধরিয়ে দিবেন, তাহলেই আমাদের দেশ কিন্তু দুর্নীতিমুক্ত হয়ে যাবে। এখন শুধু আমরা ভূমি অফিসের দালালের কথা বলি, দুর্নীতিবাজদের কথা বলি, এখন আমাদের কথাও একটু বলি। আমাদের যেই সকল ডকুমেন্টস থাকে সেই সকল ডকুমেন্টসে যদি কোনো ঘষামাজা থাকে, কোনো কাটাকাটি থাকে, আমাদের কোনো অন্য কোনো অবৈধ কোনো ডকুমেন্টস থাকে, তাহলে আমরা কিন্তু নিজেরাই সরাসরি কিন্তু গিয়ে সেই দালাল চক্করের হাতে ধরা পড়ি, তাদেরকে ধরা দেই। আমরা সার্ভেয়ারের সাথে লিয়াজু করি, আমরা তহসিলদারের সাথে লিয়াজু করি এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও কোনো কোনো সময় আমরা লিয়াজু করে থাকি, কারণ আমাদের ডকুমেন্টসের ভিতরে ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতিটা যাতে তারা না দেখে তার বিনিময় করে থাকি, এটি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কারণ আপনি আপনার প্রয়োজনে এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আপনি কিন্তু দালাল তৈরি করতেছেন, দুর্নীতিবাজ তৈরি করতেছেন। আপনি আমি যদি আমার জায়গা থেকে সরকারি নিয়ম মাফিক যতগুলি ডকুমেন্টস থাকার কথা ততটুক ডকুমেন্টস যদি আপনার পরিপূর্ণভাবে থাকে, প্রত্যেকটি ডকুমেন্ট যদি আপনার সঠিক থাকে, তাহলে কিন্তু আপনি এই 1170 টাকায় 100% নামজারি করতে পারবেন। যদি না করতে পারেন আমার মোবাইল নাম্বারটা নেবেন, আমার মোবাইল নাম্বারে ফোন করে জানাবেন যে আমার সকল কাগজপত্র থাকার পরেও আপনি কিন্তু সেই নামজারি করতে পারেন নাই। দেখুন, আপনার কাগজপত্র যদি ঘাটতি থাকে আপনি নামজারি কিন্তু কোনো কর্মকর্তা করে দিবে না। আপনার চলমান মামলা আদালতে রয়েছে, সেই মামলার জাজমেন্ট আপনার কাছে নেই, কিন্তু সকল কাগজপত্র আছে, একটি রেকর্ড অন্যের নামে হয়ে গেছে, আপনি সেখানে যাচ্ছেন নামজারি করার জন্য, আপনার নামজারি হবে না। আপনি খাজনা দিতে পারতেছেন না, আপনি নামজারির জন্য চলে গেছেন, তহসিলদারকে ধরতেছেন, সার্ভেয়ারকে ধরতেছেন, অমুক অফিসার ধরতেছেন, টাকার লোভ দিচ্ছেন, এগুলি সম্পূর্ণভাবে একটি অপরাধ, এর জন্য শাস্তি পেতে হবে, এমন হার্ডলাইনে কিন্তু চলে যাওয়া হয়েছে। আপনি ঘুষ দিবেন না, কাউকে ঘুষ খেতেও দিবেন না, আপনি দুর্নীতি করবেন না, কাউকে দুর্নীতি করতেও দেবেন না, এমন কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং সরকার হার্ডলাইনে আছে। আমার এই ভিডিওটাতে আপনাদেরকে বুঝাতে চেয়েছি 1170 টাকার 1 পয়সা বেশি নামজারিতে লাগতেছে না। বর্তমান অবস্থাতে
কেউ যদি মনে করেন বেশি লাগে, তার ডকুমেন্টসের মধ্যে ঘাটতি আছে অথবা কোনো খারাপি আছে অথবা কোনো রং কোনো ডকুমেন্টস বা অবৈধ কোনো ডকুমেন্টস, সে বৈধতা অর্জন করার জন্য এই নামজারির জন্য তিনি সেই সমস্ত লোকের সাথে যোগাযোগ করতেছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি, এই ভিডিও মোতাবেক আপনারা যেই সকল কাগজপত্রের কথা বললাম, এক নম্বর হচ্ছে সর্বশেষ যে নামজারি হয়েছে, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার যে নামজারি, সেই নামজারি যদি থাকে তাহলে সেটা নিতে হবে, পূর্বপুরুষেরও যদি নামজারি থাকে সেটা নিতে হবে, আপনার দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপির ফটোকপি নিতে হবে, বায়া দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি নিতে হবে, হালনাগাদ যে জরিপ হয়েছে সেটার খতিয়ান নিতে হবে, হালনাগাদ খাজনা দিতে হবে, আদালতে যদি মামলা থাকে সেই মামলার জাজমেন্টের কপি পেয়েছেন সেই জাজমেন্টের কপি আপনার সংযুক্ত করতে হবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার ওয়ারিশ কায়েম সনদের যদি প্রয়োজন হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তির কাগজপত্র লাগবে, আপনার এই সকল যে কাগজপত্রগুলি আছে সব কাগজপত্র আপনি মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখে তারপরে আপনি হচ্ছে আবেদনের জন্য যাবেন, কোনো কাগজ ঘাটতি আছে আপনি সেটার জন্য আইনগত ব্যবস্থা নেন, নিয়ে তারপরে আসেন, আইসে তারপরে আপনি আবেদন করেন। রং কাগজপত্র, ঘাটতি কাগজপত্র এইগুলি নিয়ে যদি আবেদন করেন তখনই কিন্তু আমাদের দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন রাস্তা অবলম্বন করেন, এই বিষয়টি কিন্তু মনে রাখবেন। আর আরেকটি কথা হচ্ছে, যারা আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে চান অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চান, হোয়াটসঅ্যাপে কথা বলতে চান, তারা প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে রাত 10:00 পর্যন্ত এর মধ্যে কল করবেন। আমার নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। এই নাম্বারে ভয়েস মেসেজ দিতে পারেন, কল করতে পারেন এবং সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।